বিশ্বজুড়ে অ্যানিমেল ঝড়, থামছেন না রণবীর কাপুর। একের পর এক নতুন সিনেমা আর নতুন লুক নিয়ে দর্শককে অস্থির করে রাখছেন। বক্স অফিস কাঁপিয়ে এবার সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন পুলিশের বেশে। 2023-এর সেরা ছবি উপহার দিয়ে সম্প্রতি ওয়েক আপ সিডের সিকুয়েলের খবরে এমনিতেই আলোচনায় ছিলেন রণবীর কাপুর। এসবের মধ্যেই রণবীরের নতুন ভাইরাল লুক নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে, যেখানে তাকে দেখা গেছে পুলিশের পোশাকে। আবার তার পাশে পোজ দিয়ে ছবি তুলেছেন রোহিত শেট্টি। তাহলে কি সিংহাম অ্যাগেইনে দেখা যাবে রণবীরকে? এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে নেটিজেনদের মনে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে রণবীর কাপুরের একাধিক ছবি, যেখানে রণবীরের পরনে ছিল খাকি উর্দি, পুরু গোফ, চোখে সানগ্লাস, একেবারে যাকে বলে সিংহাম লুক। একটা ছবিতে দেখা যাচ্ছে চেয়ারে বসে রয়েছেন অভিনেতা, আরেকটি ছবিতে সানগ্লাস চোখে দিয়ে হেঁটে আসছেন, আরেকটি ছবিতে পরিচালক রোহিত শেট্টির সঙ্গে হাত মেলাচ্ছেন রণবীর। এদিকে সিংহম নির্মাতা রোহিত শেট্টি এখন সিংহম ফ্র্যাঞ্চাইজির নতুন সিকুয়েল সিংহম অ্যাগেইনের শুটিংয়ে ব্যস্ত। অজয় দেবগন, কারিনা কাপুর খান, রণবীর সিং থেকে শুরু করে অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ সহ এক ঝাঁক তারকাকে দেখা যাবে সিনেমায়। এটি রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পঞ্চম সিনেমা হতে যাচ্ছে। এর আগে দর্শকরা দেখেছেন এই কপ ইউনিভার্সের সিংহম, সিংহম রিটার্নস, সিম্বা এবং সূর্যবংশী। এবার আসছে সিংহম অ্যাগেইন, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় সিনেপ্রেমীরা। এমন সময় পুলিশের ইউনিফর্মে রণবীর কাপুরের পুলিশি লুকে ছবি ছড়িয়ে পড়ায় নেটিজেনদের প্রশ্ন, রণবীরই কি নতুন সিংহাম? আসলে তা নয়, রোহিত রণবীর একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। অন্যদিকে দুই দিন আগেও ভাইরাল হয়েছিল রণবীরের আরেকটি ভিডিও, যেখানে 15 বছর পর একসঙ্গে দেখা যায় রণবীর কাপুর ও কঙ্কনা সেনশর্মাকে। গুঞ্জন পাওয়া গেছে তৈরি হতে চলেছে ওয়েক আপ সিড পার্ট 2, তবে সত্যিটা এখনও জানা যায়নি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।